যে শব্দে কোনো কিছুর নাম বুঝায় তাকে বিশেষ পদ বলে, যে শব্দে কোনো কিছুর গুণ বুঝায় তাকে বিশেষণ পদ বলে, আর যে শব্দ বাঁকুড়ার লোকে সুখ দুঃখ জ্বালা যন্ত্রণা রাগ রস ব্যথা বেদনা কাঁচা পিড়িত পাকা পিড়িত সবগুলোর ফিলটা ডিপলি বুঝাতে পারে ওটাকে কেলা বলে। আসলে কথা বলতে বলতে কেলা বলাটা হচ্ছে আমাদের ওই রান্নার পরে গুঁড়া গরম মশলা ছড়িয়ে দেওয়ার মতন, ওই ফ্লেভারটাই না পুরো চেঞ্জ করে দেয়। কোথায় কোথায় কেলা বলাটা হচ্ছে অনেকটা ছুঁয়াচা রোগের মতন, তুমি যদি একটা বাঁকুড়া লোকের সঙ্গে এক মাস থেকেছ তুমিও দেবে কেলা বলতে শুরু করেছ, আর বলে ফুর্তিও পাবে। এবার বলবে যে বাঁকুড়ার লোক কখন কেলা বলে, আমি বলবো কখনো বলে না, সকালে ঘুম থেকে উঠার আগে মনে মনে ভাবি যে কেলা অ্যালার্মটা আরেকবার বাজুক তারপর উঠবো, আবার রাতে ফোন ঘাটতে ঘাটতেও ভাবি যে কেলা দুটো বেজে গেলে এখনো ঘুম আসছে না গিরি। তাই বাঁকুড়ার লোক জুতো ছাড়া যত খুশি হেঁটে দিবে খালি পায়ে, কিন্তু একদিন কেলা না বলে থাকতে পারবে না। বলে কেলা কথাটা হচ্ছে ওই ট্রেনে তিনজনের সিটে চার নম্বর লোকটার মতন, পিছনটা ঘুষে ঘুষে ঠিক জায়গা করলি, আর তাই রেগে গেলে আমরা প্লিজ 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 এগুলো বলতে পারি না, এক ঝটকায় বলি দিই আর খেলা মাথাটা গরম করেছিলে তুমি। তোমরা বন্ধুকে পিছন থেকে শুধু নাম ধরে ডাকতে পারো, আর আমরা অল্প ভালোবাসার নাম হিসাবে নয় ডাকতে পারি নাই। এ পারত সাইকেল নিয়ে কোথায় যাবি রে খেলা, তোমাদের ফুচকা খেতে যেয়ে ঝাল লাগলে হু হা করো, আর আমরা কেলা কি ঝাল দিয়েছো গো। তোমরা ভাবো সরকারি চাকরি আর হবে না, আর আমরা ভাবি চাকরি আর কেলাটা হবে। সুন্দরী মেয়ে দেখে তোমাদের মুখ থেকে ওয়াও বেরোয়, আর আমাদের কেলা কি দেখতে রে। আলমারির কোনায় পায়ের কড়ি আঙুলটা ঠুকা গেলে রক্ত বেরানোর আগে আমাদের মুখ থেকে কেলা বেরিয়ে যায়, কেলা কি লাগলো রে। পাড়ার কাকিমা বারবার বিয়ের জন্য বললে তোমাদের মুখ থেকে বেরোয় উফ, আর আমরা মনে মনে বলি আরে কেলা ইয়ার এই ছাড়া কোনো কথা নেই। পরীক্ষা দিয়ে বেরিয়েছে আমরা বলতে পারি না যে দারুণ হয়েছে, আমরা বলি কেলা ফাটিয়ে দিয়েছি। তাই আমরা বাঁকুড়ার লোক সব কিছু ছেড়ে দিতে পারি কিন্তু কেলা কথাটা ছাড়তে পারবো না।